ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সম্মানে যদি নিবেন, আপনি জানতে চাইলেন যে একটা হাদিসকে কেন্দ্র করে ওই হাদিসে কি কোনো ঘরে উঁকি দিয়ে বা শুধু মাথা বের করে শরীর আড়াল রেখে কথা বলতে নিষেধ করা হয়েছে? সম্মানে যদি নিবেন, যে হাদিসের প্রতি আপনি ইঙ্গিত করলেন, হাদিসের মধ্যে এমন কিছু শব্দ আছে, ইজা আকবালা আকবালা জামউহু আর ইজা আকবালা বিওয়াজিহি আলা মুখাতিবিহি লা ইউতিহি নিসফ ওয়াজিহি বাল ইস্তাকবিলুহু বিওয়াজিহি জামিয়া। এই হাদিসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করেন, যার গুরুযোগল প্রশস্ত বাহুদর শুভ্র, তিনি আমাকে বলেছেন, তুমি যখন আবির্ভূত হবে পূর্ণ দেহে আবির্ভূত হবে এবং যখন প্রস্থান করবে পূর্ণ দেহে প্রস্থান করবে, কোনো চোখ তার মতো কাউকে কখনো দেখেনি এবং কখনো দেখবে না। হাদিসটি আদাবুল মুফরাদের মধ্যে যে উল্লেখ করা আছে, এখানে আসলে হাদিসটার উদ্দেশ্য হচ্ছে যখন কোনো ব্যক্তি কাউকে ডাক দিবে বা কারোর সাথে কথা বলবে, তখন একেবারে পরিপূর্ণভাবে তার দিকে ফিরে কথা বলবে, আর মুখ করে কথা বলবে না। আর মুখ দেওয়ার অর্থ হচ্ছে মনে হয় যেন তার সাথে যে কথা বলতেছে তার প্রতি তার কোনো ভালোবাসা নাই বা তার প্রতি সে মনোযোগী না, বরং যখন কারোর সাথে কথা বলবে একেবারে পরিপূর্ণভাবে তাকে সামনে নিয়ে কথা বলবে, এটা হচ্ছে কথা বলার একটা আদব। অনেকে যে কথা বলে কারোর সাথে কিন্তু তার প্রতি সে মনোযোগী হয় না, অমনোযোগী হয়, কথা বলছে তার সাথে দেখিয়ে রয়েছে সে অন্যদিকে, এটা যে কথা বলার আদবের বিপরীত। আর এই হাদিসে দ্বিতীয় অংশ যেটা হচ্ছে, যখন চলে যাবে তখন পরিপূর্ণভাবে সামনের দিকে চলে যাবে, চলে যেতে সে সামনের দিকে বারবার পিছনের দিকে তাকাবে না। এটাই বলা হচ্ছে যে তুমি যখন আবির্ভূত হবে পূর্ণ দেহে আবির্ভূত হবে, একথা অর্থ হচ্ছে সামনাসামনি যে হবে একেবারে পুরো মুখটা তার দিকে ফিরিয়ে কথাবার্তা বলবে, এবং যখন প্রস্থান করবে পূর্ণ দেহে প্রস্থান করবে, একথা অর্থ হচ্ছে যখন চলে যাবে তখন একেবারে সামনের দিকে মুখ করে চলে যাবে, যে যাইতেছে আর পিছনের দিকে ফিরিয়ে তাকাইতেছে এমনটা না। বাকি আপনি যে দুই পয়েন্টের কথা বললেন, এই কাজগুলো আসলে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, কারো ঘরে উঁকি দেওয়া এটা হারাম। সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ইমানদাররা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যে প্রবেশ করবে না যে পর্যন্ত না তুমি প্রবেশের অনুমতি গ্রহণ করো এবং তাদেরকে সালাম দাও। তাইলে দুটো কথা, একটা হচ্ছে তাদের অনুমতি নিতে হবে যে কোনোভাবে হোক, যে এখন বর্তমানে যে অনেক সুবিধা আছে, কারো ঘরে দরজা খোলা থাকলেই চলে যাবে এটা হারাম, যাওয়া যাবে না, বরং আপনি তাদের নিকট অনুমতি যে চাইবেন, সালাম দিবেন, আমি আসতে পারি কি না এরকম বলবেন, বা কলিং বেল দিলেন, হেরা আসলে সতর্ক হলো পরবর্তীতে আপনি আপনাকে যখন তারা যাইতে বলবে তখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। এটা হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান, এটা মানতে আমরা বাধ্য। জালিকুম খায়রুল লাকুম লাআলাকুম তাদাক্কারুন, এটা তোমাদের জন্য অনেক ভালো যদি তোমরা নসিহত গ্রহণ করো। এগুলোর মধ্যে অনেক কিছুই থাকে কল্যাণ এই পদ্ধতিটা মানার মাধ্যমে, আর যদি নাকি এই পদ্ধতি গ্রহণ না করা হয় তাহলে অনেক ক্ষতিগ্রস্ততা আসতে পারে। একটা হচ্ছে
আপনি হঠাৎ করে কারো ঘরে যাওয়াকে করেন, অধিবাসী যারা আছে তারা পছন্দ করেন না, তার ঘরোয়া পরিবেশের মধ্যে ভিন্ন প্রকৃতিতে থাকতে পারে, ভিন্ন অবস্থায় থাকতে পারে, তাদের মাথার কাপড় না থাকতে পারে বা শরীরের কোনো কাপড় না থাকতে পারে, হঠাৎ করে আপনি ওইখানে গিয়ে উঠলেন, আপনিও লজ্জিত তারাও লজ্জিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব কঠোরভাবে এটাকে যে দমন করছেন। একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটি সহি মুসলিমের মধ্যে এবং সহি বুখারীর মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন, মান ইতালা ফি বাইতি কওমিন বিগাইরি ইজনিহিম ফাকাদ হালালা লাহুম আই ইয়াফকাউ আইনাহু, যে ব্যক্তি কারো ঘরে বিনা অনুমতিতে উঁকি মারবে, দেখবে, তাকাইবে, তাইলে ওই ঘরের অধিবাসীদের জন্য বৈধ ওই ব্যক্তির চোখকে ফুটে দেওয়া, যদি নাকি তার চোখটা কোনো কিছু দিয়ে, আঙ্গুল দিয়ে ইত্যাদি দিয়ে যদি চোখটা নষ্ট করে দেয় সেটা হালাল হবে। তাহলে কত বড় জঘন্যতম একটা অপরাধ যে অন্যের ঘরে যে উঁকি মারিয়ে থাকা বা তার ঘরে অনুমোদন ছাড়া এমনিতেই প্রবেশ করে দেওয়া, অন্যের ঘরে অনুমোদন ছাড়া প্রবেশ করা কত বড় ধরনের জঘন্য অপরাধ। আর অহরহ আমাদের দেশগুলোর মধ্যে এভাবেই হয়, এই কোরআন এবং হাদিসের প্রতি কোনো গুরুত্বক্ষেপ নেই, মানুষ একে অন্যের ঘরে একেবারে নির্দ্বিধে প্রবেশ করে ফেলতেছে, এটা ঠিক না। এটা যে মানার মধ্যে অনেক কল্যাণ আছে না, মানার মধ্যে অনেক ক্ষতি আছে। সহি বুখারীর একটা বর্ণনা, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইসতিজানু মিন আজলিল বাসার, অর্থাৎ কেন আপনি অন্যের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে, সেটা হচ্ছে মিন আজলিল বাসার, অর্থাৎ দৃষ্টিকে আপাতত করার জন্যে। এখন আপনি যদি নাকি অনুমতি ছাড়াই এমনি উঁকি মারিয়ে দেখিয়ে ফেলছেন বা এমনি প্রবেশ করে ফেলছেন, তাহলে আপনি তো নিজের দৃষ্টিকে আপাতত করতে পারলেন না, এই হচ্ছে কথা। তাইলে সার্বর্ম কথা হচ্ছে ঘরে অন্যের ঘরে প্রবেশ করার অবশ্যই কি আছে, অনুমতি নেওয়ার বিধান আছে, নিতে হবে, এবং কারোর দিকে উঁকি মারি দেখা যাবে না, যাতে করে তাদের কোনো কিছু যে দেখা, অর্থাৎ আপনি এভাবে দেখা ঘরের অধিবাসীরা পছন্দ করবে না, কেউ পছন্দ করবে না। তাই যে কথা বলার সুন্নত তরিকা হবে, একে অপরের সাথে যখন কথাবার্তা বলবে তাকে পরিপূর্ণ মনোযোগ দিয়া তার সাথে যে ফিরে দাঁড়াবে তার দিকে চেহারা করবে, তারপরে যখন চলে যাবে পরিপূর্ণভাবে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।